গতকাল যে কাণ্ড ঘটেছিল সেটা হচ্ছে যে তারকেশ্বরের আস্থানার যিনি প্রধান কেশব ঘোষ, তার বাড়িতে হামলা এবং তার জেরে তার ভাইপো বিয়ে করে নববধূকে নিয়ে বাড়িতে ঢুকতে পারেননি, তাকে যেতে হয়েছিল থানাতে, কারণ তাদেরকেও মারধর করা হয়েছিল, অভিযোগটা সেরকমই ছিল এবং গহনা লুট করা হয়েছিল এমন অভিযোগ ছিল। এবং আজকে যেটা দেখা যাচ্ছে তারকেশ্বরে একটা প্রতিবাদ মিছিল হয়েছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। আমরা কথা বললাম, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ মজুমদার। সুভাষ, কি বলো আজকে কি হলো? দেখো শফিকুল্লাহ, তোমায় বলি যে তুমি জানো যে গতকাল যে ঘটনা ঘটেছিল তারই প্রতিবাদে আজকে তারকেশ্বর টাউন এবং ব্লকে ব্লক মিলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহর জুড়ে কিন্তু তারা প্রতিবাদ জানালো, প্রতিবাদ মিছিল করলো এবং সেখানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান থেকে আরম্ভ করে বিভিন্ন পঞ্চায়েত সমিতির যারা সদস্য আছেন তারা, তাদেরকে দেখতে পেলাম, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান, বেশ কিছু পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকেও আমরা দেখতে পেলাম এবং মিছিলে বহু কর্মী সমর্থকও কিন্তু আছে, আমরা আজকে দেখতে পেয়েছি তারা আজকে প্রতিবাদ মুখর হয়েছে, বেরিয়েছে। যেভাবে একটা নক্কারজনক ঘটনা তারা বলতে চাইছে, যেভাবে বিয়েবাড়িতে হামলা করেছে তাতে কিন্তু তারা একেবারেই মেনে নিতে পারছেন না, যেভাবে তাদের প্রতি এই বিয়েবাড়িতে অত্যাচার করা হয়েছে তারই প্রতিবাদে তারা কিন্তু প্রতিবাদ মুখর হয়েছে এবং প্রতিবাদ মিছিল বার করেছে শহর জুড়ে। সেই ছবি কিন্তু আমরা তুলে ধরতে পেরেছি। স্বয়ং চেয়ারম্যান তিনি তার বক্তব্যে কিন্তু ওই প্রতিবাদ মিছিলে তিনি তুলে ধরছেন যে যেভাবে অন্যায় করেছে বিজেপি তাতে করে আমরা আর বসে থাকবো না, এমনটাই কিন্তু তিনি প্রতিবাদ স্বরূপ জানাচ্ছে। শফিকুল্লাহ, আর কে কে ছিলেন এই প্রতিবাদ মিছিল পরিচিত মুখ? দেখো আমরা দেখতে পেলাম প্রথম সারিতে যাকে কাউন্সিলার, কজন কাউন্সিলার, মহিলা কাউন্সিলার, তুমি জানো যে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি বর্তমানে পূর্তের কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ, তিনি প্রথম সারিতে আছেন। পাশাপাশি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যিনি পুতুল ভট্টাচ, ওনাকে দেখতে পেলাম। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি ব্যানার্জি, তাকে দেখতে পেলাম প্রথম সারিতে। প্রথম সারিতে বেশ কয়েকজন মহিলা, মহিলা যারা নেত্রী তাদেরকেও কিন্তু আমরা দেখতে পেলাম। কিছুটা দূরেই আছেন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, তারা কিন্তু মাইক নিয়ে প্রকাশ্যে তারা বেরিয়েছে। চেয়ারম্যানকে আমরা দেখতে পেলাম, শোভন সামন্ত এবং পঙ্কজ কারক, তুমি জানো তালপুর অঞ্চলের যিনি উপপ্রধান তিনি ছিলেন, তাকেও আমরা এই মিছিলে দেখতে পেয়েছি। অন্যদিকে বেশ কিছু পরিচিত মুখ, প্রধান উপপ্রধান বালিগড়ি 1, বালিগড়ি 2 প্রধান উপপ্রধান, তাদেরকেও দেখতে পেয়েছি। সব মিলিয়ে দেখো অনেক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু বেরিয়েছে এবং শহর কেন্দ্রিক তারা এই প্রতিবাদ মিছিল স্বরূপ হয়েছেন।